জিকো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে জিকো একটু জানাবেন যে এখানকার এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন এবং উদ্ধার যে অভিযান চলছে এখন কি অবস্থায় আছে আজকে হলো উদ্ধার অভিযান কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে ফায়ার সার্ভিস এবং র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট তারা কিন্তু ঘটনাস্থলে চলে এসেছেন এবং আমি একটু দেখাতে চাই যে এই সিদ্দিক বাজারে যেই ঘটনাটি ঘটেছিল সেখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু পুরো জায়গাটি ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এখানে কিন্তু তারা অবস্থান করছেন ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পাশাপাশি পুরো জায়গাটি কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে তো এখানে উদ্ধার অভিযানে এসেছে তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো মরদেহ বা অন্য কোনো আলামত আসলে যেগুলো এর আগেই সংগ্রহের চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু এখন পর্যন্ত নতুন কোনো কিছু উদ্ধার হয়নি তো অভিযান চলমান রয়েছে আমরা এখানে কথা বলার চেষ্টা করব আর অনেকেই এসেছেন এবং তারা আসলে কি বলছেন এই সম্পর্কে তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে এখানে আসলে কি কি জিনিস পেয়েছেন এখানে ব্র্যাক ব্যাংকের যে শাখাটি রয়েছে সেটিও কিন্তু অনেক ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং পাশাপাশি এখানে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে যদি একটু ভেতরের দিকে দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে জেনারেটর নিয়ে এসেছেন এবং সেখানে আসলে ভেতরে যেহেতু এখানে বিদ্যুৎ সংযোগ নেই এবং কাটার চালানো পাশাপাশি সম্ভবত এখান থেকে এখানে আসলে এই সম্ভবত যতটুকু দেখে মনে হচ্ছে যে পানি উত্তোলনের জন্য আসলে এই জায়গাটি এটি ব্যবহার করা হবে ভেতরে যেই পানিগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার পরেই আসলে এখান থেকে পরবর্তীতে অভিযান চালানোর জন্য তারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন বাইরে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো জায়গাটি ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে এখানে ঝুঁকিপূর্ণ এই ভবনটির ভেতরে কেউ প্রবেশ এরই মধ্যে না করতে পারে তো এই পর্যন্ত কিন্তু 20 জন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি আরও কোনো মরদেহ ভেতরে আছে কি না সেটিও কিন্তু আসলে জানার জন্য ভেতরে অভিযান চালানো হবে তো আমাদের আরেক সহকর্মী মাসুদ লাবনী তিনি রয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে আসলে আহতদের অবস্থা কি সেটা সরাসরি তার কাছ থেকে জানবো লাবনী যদি আমাদেরকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটু জানান জিকো আপনি যেমনটি বলছিলেন এখানে কিন্তু আহত অর্থাৎ যে সিদ্দিক বাজারে যে ট্র্যাজেডি যে ভয়াবহ বিস্ফোরণ সেই বিস্ফোরণে আহতদের মধ্যে 10 জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন গতকাল রাত 10:30 দিকে মুসা নামে একজন মারা গেছেন তিনি এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং তার শরীরের 98% পুড়ে গিয়েছিল বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 9 জন চিকিৎসাধীন আছেন এবং 9 জনের মধ্যে 5 জনই আইসিইউতে আছেন ডাক্তাররা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই 9 জনই কিন্তু আশঙ্কাজনক তাদের শরীরের 50 থেকে 98% পুড়ে গিয়েছে পাশাপাশি ঢাকা মেডিকেলেও 20 জন চিকিৎসা নিচ্ছেন সেখানে যারা আছেন তারা আশঙ্কাজনক না হলেও তাদের চিকিৎসা চলছে এছাড়া যারা মারা গিয়েছিলেন এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 21 সেটি ঢাকা মেডিকেলের তথ্য অনুযায়ী এই 21 জনের মধ্যে 18 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল গুলিস্তান থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয় এবং রাতে যে একজন মারা গিয়েছেন এই 3 জনের ময়নাতদন্ত পরে আজকেই পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে তো এই ছিল সার্বিকভাবে অবস্থা আর
যারা এখানে আছেন তাদের চিকিৎসা কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আরও যদি কাউকে আসলে জীবিত উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয় সে ধরনের চিকিৎসা দেওয়ার যে বিষয়টি সেই জন্য প্রস্তুতি সব কিছুই আছে এই ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। পাশাপাশি যারা ভর্তি আছেন তাদের চিকিৎসাগুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু ঢাকা মেডিকেলতে 150+ জন আহতকে চিকিৎসা দিয়েছে। স্টুডিওতে সোহাগ আছে, সোহাগ এই ছিল আমার কাছে আসলে সবশেষ তথ্য।